সো আপনাদেরকে এই মুহূর্তে আমি একটা ডিমের খোসা দেখাচ্ছি। খোসা দেখাচ্ছি এই কারণে যে এই ডিমের খোসাটা আসলে হচ্ছে গিয়ে বাচ্চা হওয়ার পরে যে খোসাটা ভেঙে বের করে দেয় বাসা থেকে কবুতর, সেই খোসাটা। তার মানে আমাদের এই কবুতর থেকে বাচ্চা এসেছে। এই কবুতর একটা হিস্ট্রি আছে, গত 6-7 মাস যাবৎ কিন্তু এই মাদিটা টানা ডিম দিয়ে আসছিল, কিন্তু তার কোনো ডিমেই বাচ্চা জমছিল না। তো অনেক ব্যথিত হয়ে, অনেক দুঃখিত হয়ে আমি চিন্তা করছিলাম যে এই কবুতরটা কি করব। তো এই কবুতরটা মাদিটা কিন্তু এই নরের জোড়া না, এই মাদি নরের জোড়া যে মাদিটা ছিল সেই মাদিটা অনেকদিন আমার কাছে ছিল এবং একবার ডিম বাচ্চা করছে, তারপরে আমার হাতে এসে কবুতরটা খাইতো, অনেক টেম হয়ে গেছিলো, পোষা হয়ে গেছিলো। তাই আমি ভাবলাম একটু বাইরে নিয়ে যাই। ওকে নিয়ে যেই আমি একদিন বাইরে নিয়ে গেলাম, বাহ, সে কিন্তু উড়ে চলে গেছে এবং তার আগের মালিকের কাছেই গেছে আমি ধারণা করছি, কারণ ওই কবুতরটা আমার কেনা ছিল। তো কবুতর একবার যদি ছোট থেকে বড় হয় কোনো জায়গায়, তাহলে অন্য জায়গায় গিয়ে কবুতরকে কখনোই আপনি আটকে রাখতে পারবেন না। সে যদি কোনোভাবে সুযোগ পায় তাহলে কিন্তু সে তার পুরাতন মালিকের কাছে চলে যাবেই। তো যাই হোক, আমরা এই কবুতর বাচ্চাটাকে দেখি, সে বহুবার ডিম দিয়েছে এবং এ পর্যন্ত সে বাচ্চা করতে পারে নাই। এই যে বাচ্চা দেখছেন, বাহ, দুইটা বাচ্চাই আসছে বোধ হয়। হ্যাঁ, না, একটা বাচ্চা আসছে, আর একটা ডিম থেকে এখনও বাচ্চা আসে নাই। তো আমরা কি দেখি, না, দুইটা বাচ্চাই আসছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, দুইটা বাচ্চাই আসছে এবং এই নরের স্পার্ম থেকেই এই মাদি বাচ্চাটা দিতে পারছে। তার মানে এতদিন এই মাদিটা যার কাছে ছিল সেই নরের স্পার্মে কোনো একটা ঘাটতি ছিল, যার কারণে ডিম থেকে বাচ্চা আসতো না। তো মাশাআল্লাহ আজকে এই নরের স্পার্ম থেকে বাচ্চা পেয়ে গেলাম। তো এরা কিন্তু যে ডিম বাচ্চা, যে বাচ্চাটা এরা দিছে, এই বাচ্চার এখনও চোখ কিন্তু ফুটে নেই। আপনারা যদি একটু ক্লোজ করে আপনাদেরকে দেখাই, এই বাচ্চা কিন্তু এখনও চোখ ফুটে নেই। বাচ্চাটার এখনও চোখ ফুটে নেই, একদিনের বাচ্চা, একদিনের বাচ্চা। তো মাশাআল্লাহ এরা ভয় পাচ্ছে, আমি এখন এখান থেকে চলে যাব, যাতে করে বাচ্চাদেরকে ওরা ইয়ে দেয়, যত্ন করে। তো আমি খুবই আনন্দিত যে কবুতর দুটো থেকে আমি বাচ্চা বের করতে পেরেছি। তো এইভাবে আপনাদের যেসব কবুতরের ডিম থেকে বাচ্চা আসছে না, আপনারা চেষ্টা করবেন একটা নর চেঞ্জ করে দেওয়ার জন্য, মানে মাদিটাকে অন্য নরের সঙ্গে বসাইতে। তাহলে মানে এখানেও কিন্তু আজকে একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনারা জানতে পারলেন, সেটা হচ্ছে যে কবুতরের ডিম থেকে যখন বাচ্চা আসছে না, ডিম যখন জমছে না, তখন কিন্তু আপনি দুইটা কাজ করতে পারেন। একটা হচ্ছে তাকে ক্যালসিয়াম খাওয়াতে পারেন, ক্যালসিয়াম খাওয়ানোর পরেও যদি তার একটা কাজ না হয়, তাহলে আপনি তাকে নরটা চেঞ্জ করে দেবেন। নর চেঞ্জ করে দিলে অবশ্যই রেজাল্ট পাবেন, যেটা আমি এখন পেয়েছি, যেটা আপনাদেরকে প্রমাণ করে দেখালাম যে এই নর থেকে বাচ্চা এসছে, কিন্তু আগের নর থেকে বাচ্চাটা আসে নাই। তো আমি এখন আপনাদেরকে আগের নরটা দেখাবো। এই যে এই নরটা কিন্তু মারাত্মক একটা স্বাস্থ্যবান নর, একে দেখে কেউ বলবে না যে এর কোনো ত্রুটি আছে। তো এটা কিন্তু সবজি নর একটা, এই নর থেকে আমি ওর সঙ্গে ক্রস করে ওকে কোনো ইয়ে করতে পারিনি, বাচ্চা বের করতে পারিনি। হয়তো দুইটা জাতের রেসের কারণে হইতে পারে, যে এটা সবজি জাত, ওইটা গিরিবাজ জাত, এটার কারণে একটা অনেকে বলতে পারেন যে সবজি থেকে, সবজি আর গিরিবাজে ইয়ে হয় না, বাচ্চা আসে না, কিন্তু এটা ভুল। আসলে সবজির সঙ্গে গিরিবাজের বা গোল্লার অসংখ্য বাচ্চা আমি দেখছি। যেমন আপনাকে আমি এখনই একটা প্রমাণ দেখাই, সেটা হচ্ছে যে এই যে একটা গোল্লা দেখেন, এটা কিন্তু এর আদি কিন্তু সবজি। এই যে কারণ এই যে বাড় আছে, দেখছেন সবজির মতো ওর পাখায় কিন্তু এই যে বাড় আছে, এই যে বাড় আছে, এবং এরও দেখেন এই যে পাখার মধ্যে বাড় আছে। তার মানে কি দাঁড়াইলো, দাঁড়াইলো সবজি থেকে কিন্তু আপনি অন্যান্য জাতের কবুতরের সঙ্গে
ক্রস করে আপনি বাচ্চা বের করতে পারবেন। এটাকে বলা হয় মিউটেশন, মিউটেশন নিয়ে কাজ করা।